চলে এসেছি গল্পের আসরে আমি সুপ্রীতি সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সামনে রঙের উৎসব আসছে যাকে বলি বসন্ত উৎসব এটা আবার প্রেমের উৎসব নামে পরিচিত হ্যাঁ দোলযাত্রা এই দোলযাত্রার কথাই বলছি হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে এটির উদ্ভব ভারতীয় উপমহাদেশে এবং সেখানে বেশি উদযাপিত হয় তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয় দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভা যাত্রায় বের করা হয় এরপর ভক্তের আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকেও দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয় দোলযাত্রা উৎসবের একটি ধর্ম নিরপেক্ষ দিকও রয়েছে এই দিন সকাল থেকে নারী পুরুষ নির্বিশেষে আবির গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয় শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে দোলের পূর্বদিন খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বূন্য উৎসবের আয়োজন করা হয় এই বূন্য উৎসব হোলিকা দহন বা ন্যাড়াপোড়া নামে পরিচিত উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয় বাঙালি হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাকেও এই উৎসবে বসন্ত উৎসব হিসাবে উল্লেখ পাওয়া যায় হিন্দু বৈষ্ণবরা এটি বেশ আয়োজনের সাথে পালন করে থাকেন হোলি পশ্চিমবঙ্গ এবং আসামে বসন্ত উৎসব এই নামেও পরিচিত আসামে রঙের উৎসব বা দোলযাত্রা নেপালের পাহাড়ি অঞ্চলে ফাগু পূর্ণিমা ওড়িশায় দোলযাত্রা ফাগুয়া এবং ভোজপুরিতে ফাগুয়া নামেও পরিচিত ব্রজ অঞ্চলে হোলির বিশেষ তাৎপর্য রয়েছে যার মধ্যে রয়েছে ঐতিহ্যগতভাবে রাধাকৃষ্ণের সাথে যুক্ত স্নানগুলি মথুরা বৃন্দাবন নন্দগাঁও বর্ষানা এবং গোকুল যা হোলির মৌসুমে পর্যটনে ভরে ওঠে ভারত ও নেপালের বাইরে হোলি পালন করা হয় বাংলাদেশ পাকিস্তানের হিন্দুদের দ্বারা সেই স্থানে সুরি নান গয়ানাথ রীদাথ ও প্রভৃতি জায়গায় হোলি খেলা হয় ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয় সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসা স্মৃতি হিসাবে দিনটি রং পঞ্চমী হিসেবে উদযাপিত হয় বসন্ত উৎসবে হয় এবং প্রেমের উৎসব হিসাবে দিনটি পালিত হয় এছাড়া দিনটিতে কৃষ্ণকে স্মরণ করার জন্য আরেকটি পুরাণও রয়েছে হোলিকে ফাগুয়াও বলা হয় এবং এক্ষেত্রে হোলি কাকে বলা হয় পুতানা কৃষ্ণের মামা এবং রাজা কংস তার শিশু ভাগ্নেকে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করে কংস রাক্ষসী পুতানাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায় যেখানে পুতানা রাক্ষসে কৃষ্ণকে স্তন্য দান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে কিন্তু শিশু কৃষ্ণ পুতানার স্তন পান করতে গিয়ে তাকেই মেরেই ফেলে এবার ফাগুয়া উদযাপনের আগের রাতে পুতানার দহন উদযাপিত হয় হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণে রাধা এবং অন্যান্য গোপীরা তার শ্যাম বর্ণের কারণে পছন্দ করবে কিনা এতে কৃষ্ণর মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণ জুড়ি হয়ে যায় রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি খেলা হিসাবে বা দোলযাত্রা হিসাবে পালিত হয় সুস্থভাবে এবং রুচিশীলতা বজায় রেখে এই বসন্ত উৎসবে আমরা সবাই আনন্দের সাথে পালন করতে পারি এই কামনা করে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে